আসসালামু আলাইকুম, আমন্ত্রণ লুলু এক্সচেঞ্জ নিউজ ফ্ল্যাশে। আগামী 2 জুন ওমানের জালানবানি বুয়ালি লুলু হাইপার মার্কেটে শুভ উদ্বোধন হচ্ছে লুলু এক্সচেঞ্জের আরেকটি নতুন শাখা। এই অনুষ্ঠানে স্থানীয় প্রবাসীদের আমন্ত্রণ জানিয়েছে লুলু এক্সচেঞ্জ। বাংলাদেশ থেকে সরকারিভাবে দক্ষ নারী ও পুরুষ গার্মেন্টস কর্মী নিচ্ছে বুলগেরিয়ার আন্টোয়ান ভিল লিমিটেড কোম্পানি। সোমবার বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড এর অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষ নারী সুইং মেশিন অপারেটর, নারী আয়রনিং মেশিন অপারেটর ও পুরুষ টেক্সটাইল টেইলর নিয়োগ দেওয়া হবে। যাদের বয়স হতে হবে 20-35 বছরের মধ্যে, তাদের বেতন হবে $460 যা বাংলাদেশি মুদ্রায় 41,000 টাকার সমপরিমাণ। সেখানে আরো বলা হয়, 3 বছরের চুক্তিতে কর্মীদের নিয়োগ দেওয়া হবে, প্রতিদিন 8 ঘন্টা করে সপ্তাহে 40 ঘন্টা কাজ করতে হবে। ওভারটাইম বেতন কর্মদিবসে 50%, সাপ্তাহিক ছুটির দিনে 75% ও সরকারি ছুটির দিনে 100% করে ধরা হবে। আর খাওয়া খরচ বাবদ কোম্পানি থেকে কর্মীকে দেওয়া হবে $50 যা বাংলাদেশি মুদ্রায় 4,250 টাকার সমপরিমাণ। এছাড়া থাকা ও বিমান ভাড়া বহন করবে নিয়োগদাতা কোম্পানি। 3-4 জন কর্মীর জন্য আলাদা আলাদা রুমও দেওয়া হবে। তবে এক্ষেত্রে বিদ্যুৎ বিল ও পানির বিল কর্মীকে বহন করতে হবে। বাৎসরিক ছুটি থাকবে 20 দিন। প্রার্থীকে অবশ্যই দক্ষ অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এদিকে আবেদনকারী প্রার্থীকে বুলগেরিয়ার ভিসা জমা দেওয়ার জন্য ভারত যেতে হবে, সেক্ষেত্রে সার্বিকভাবে সাহায্য করবে বোয়েসাল। তবে প্রার্থীর অভিভাবককে 1,00,000 টাকার মুচলেকা স্বাক্ষর করতে হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। অপরদিকে চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ বাবদ 42,000 টাকা, ভ্যাট 6,300, বোয়েসেলের রেজিস্ট্রেশন ফি 200, ওয়েজানার্স কল্যাণ বোর্ডের ফি 3,500, কল্যাণ বোর্ড ইন্স্যুরেন্স ফি 490, স্মার্ট কার্ড ফি 250 টাকা, সমোট 52,740 টাকা সোনালী ব্যাংকের মগবাজার শাখায় বোয়েসেল ঢাকা নামে একটি পে অর্ডারে বোয়েসেলে জমা দিতে হবে। আগ্রহী প্রার্থীদের আগামী শুক্রবার 3 জুন ঢাকার মিরপুরের দারুসালাম এলাকায় অবস্থিত বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে এসে ব্যবহারিক পরীক্ষা দেওয়ার পর তাদের প্রাথমিক তালিকা প্রস্তুত করা হবে। এই ছিল লুলু এক্সচেঞ্জ নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।